হাজব্যান্ড ওয়াইফের ছবি থাকলে অত বৌকি আসবে নাকি যখন আমাদের সাথে ব্যাড পলিটিক্স হয় তখন আসলে কষ্ট লাগে শুধু তাল মিলে না ইনশাল্লাহ বাকিটা আল্লাহর কাছে আপনার তো রিভেঞ্জ এসেছে তো আমরা আসলে রিভেঞ্জ নিয়ে আপনাকে একটু কম স্বরূপ পাচ্ছি কেন রিভেঞ্জটা আসলে আমার পিছনে ষড়যন্ত্র হয় আমি যখন ডাক ডোল বাজা ডাক বাজা যখন সিনেমা হাইপে উড়াই আজকে আপনি দেখেন যতগুলো ঈদের সিনেমা আছে হ্যাঁ আমি কিন্তু একটা হাইপ করার চেষ্টা করি দর্শকের গড় থেকে আনার জন্য চেষ্টা করি সেইখানে যখন আমাদের সাথে ব্যাড পলিটিক্স হয় তখন আসলে কষ্ট লাগে এটা মানে খুব দুঃখজনক ব্যাপার যে আমার ছবি তিন দিন চার দিন যেমন বসুন্ধরা সিটি সিন চলতেছে সেইখানে লেখা আছে কামিনসন আস্তে এই এইটা আমার সাথে একটা ব্যাড পলিটিক্স হ্যাঁ তারপরে আমি এটা প্রতিবাদ করছি প্রতিবাদ করাতে তারপরের দিন আমার ছবি নেমে গেছে ঠিক আছে তো এটা তাদের গড় তাদের সব কিছু তারা করতেই পারে তারা নামাই দিতে পারে সেখানে তারা আমার করার কিছু নাই তো একটা ছবিকে যেখানে মানুষ দেখতেছে এমন যে মানুষ দেখতেছে এমন কোনো কথা না দেখতেছে রিভিউ দেখতেছেন আপনারা হাজার হাজার ইউটিউবে রিভিউতে বলতেছে ভালো মন্দ সব কিছু বলতেছে সেইখানে ছবিটা নেমে যাচ্ছে এটা ব্যাড পলিটিক্স তাহলে ছবি বানাবে মানুষ কীভাবে ইকবাল ভাই অনেকেই কিন্তু আসলে বলছিল যে আসলে আপনার সিনেমার যে নায়ক রোশান এবং চিত্রনায়িকা বুবলি তাদেরকে কেন আমরা প্রমোশনে পাচ্ছি না বা হলে আমরা পাচ্ছি এইটা অ্যাকচুয়ালি তাদের ব্যর্থতা তারা কেন হলে আসতেছে না হাজব্যান্ড ওয়াইফের ছবি থাকলে অত বউ আসবে নাকি ঠিক আছে এটা সত্য কথা ঠিক আছে আর রসন্ত তার ওর কোনো ছবিতেই ও কত উপচার করে বা আপনাদের সাংবাদিকের সাথে ওর কতটা রিলেশন এটা আপনারাই খুব ভালো জানেন অনেক সাংবাদিকরা কমপ্লেন করে এবারও কমপ্লেন করছে যে ভাই আমি আপনার একটা হিরো নিলেন যে আমাদের সাথে যোগাযোগই করে না যে আমার সাথে কথাই বলে না তো এদেরকে দিয়ে কতটা ফিউচার করা যায় আমরা যারা আপনাকে ব্যক্তিগতভাবে চিনি আমরা জানি আপনি মানুষ কেমন কিন্তু যখন সিনেমা নিয়ে কথা হয় অনেকেই বলে আপনি নাকি ক্ষুব্ধ হয়ে যান আমি ক্ষুব্ধ হয়ে যখন মানুষ আমাকে উল্টা একটা প্রশ্ন করে এবং একটা একটা মানুষকে যখন উল্টা পোল্ডা প্রশ্ন করেছে সে মানুষকে ভালো থাকবে তা আমি উল্লাবুল্লা ক্ষুদ্রটা হই ক্ষোভে দুঃখে কষ্টে ইন্ডাস্ট্রির জন্য এত এত পরিশ্রম করতেছি করার জন্য এত পরিশ্রম করতেছি আমরা সবাই কিন্তু দিন শেষে যারাই পলিটিক্স ব্যাড পলিটিক্স শিকার হয়ে আপনি কিন্তু এর আগেও অনেক দিয়ে হিট সিনেমা দিয়েছেন আপনি ইন্ডাস্ট্রিকে অনেক হিট সিনেমা দিয়েছেন কিন্তু তারপরও এই সময়ে এসে কেন আসলে আপনি আসলে ঠিক তাল মেলাতে পারছেন না হবে অ্যাকচুয়ালি এই সিনেমাটা তো ছয় সাত বছর আগের হ্যাঁ যেই কারণে আমি এটা নিয়ে কোনো বড়াই করতেও চাই না হ্যাঁ সামনে ইনশাল্লাহ যে ছবি বানাবো শুধু তাল মিল না ইনশাল্লাহ বাকিটা আল্লাহর কাছে আর আজকে যেহেতু ডার্ক ওয়াল দেখলেন কেমন লেগেছে ভাল্লা ভালো লাগছে অবশ্যই ভালো লাগছে